সুপ্রদর্শক শুভেচ্ছা আসসালামু আলাইকুম ঈদ মুবারক রঙিন চশমা এবং ঝকঝকে নতুন পোশাক পরিহিত অবস্থায় আমাকে দেখে নিশ্চয়ই আপনারা হতবাক হয়ে গিয়েছেন অবাক হয়ে গিয়েছেন আমি সানগ্লাস খুলে আপনাদের সেই হতবাক করা অবস্থা থেকে দূর করে দিচ্ছি আপনাদের জি হ্যাঁ আমি সেই আপনাদের পরিচিত মুখ এম এ মুহিত খান আইনে অধিকার অনুষ্ঠান থেকে বলছি আজ আমরা একসাথে উপস্থিত হয়েছি ঈদের আমেজ আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য রঙিন চশমা পরে ঝকমকে পোশাক পরে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি তিনজন সম্মানিত অতিথি তারা তিনজনই দেশ বরেণ্য ব্যক্তিত্ব এবং বলিউডের বিখ্যাত তিনজন অভিনেতা তাদেরকে সাথে নিয়ে আমি উপস্থিত হয়েছি চলুন এক এককে তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমি আমার সর্ববামে রয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋত্বিক রোশন আপনি কি আপনার চশমাটি খুলে দেখে দেবেন আপনাকে জি হ্যাঁ ইনি সেই আপনাদের অতি পরিচিত যাকে আমি বলি যে ভালোবাসা নিয়ে যিনি উপস্থিত হন ভালোবাসার আবেগ দিয়ে যিনি ওনার অনুষ্ঠান শুরু করেন আমাদের অতি পরিচিত দেশবরণ একজন আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার এম কিউ হাসান ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো সবসময় বলে থাকি যে বেস্ট বেস্ট হিউম্যান রাইটস লয়ার ব্যারিস্টার মুহিত খান প্রোগ্রাম মানেই হচ্ছে ঈদ ঈদ ঈদের প্রোগ্রাম আজকে আমরা ডাবল ট্রিপল ঈদের দিন কাটাচ্ছি এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্য যে আপনি এত সুন্দর করে বলেছেন আমি আপনার কাছে আবার ফিরে আসবো আমার ডান দিকে রয়েছেন দেশবরণ্য আরেকজন তিনি একজন আইনজীবী বা তিনি উপস্থিত হয়েছেন এমন একটি ভঙ্গিতে যাকে আমি সবসময় সম্মান করে বলে থাকি তিনি অমিতাভ বচ্চনের মতো তাকে দেখতে লাগে আমি পরিচয় করে দিচ্ছি সেই দেশবরণ্য আইনজীবী ভাই আপনি চশমাটি খুলে দেখে দেবেন জি হ্যাঁ আপনাদের অতি পরিচিত আরেকটি মুখ দেশবরণের আরেকজন সম্মানধন্য আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা ভাই ভাই কেমন আছেন আপনি আমরা ভালো আছি খুব ভালো লাগলো আমাকে অনুষ্ঠানে আবার ডাকলে প্রতিবারের মতো আবার একটা ঈদের অনুষ্ঠান আশা করি খুব চমৎকার অনুষ্ঠান হবে সবাই মিলে আনন্দ করব দর্শকরাও আনন্দ পাবে আমাদের কাছ থেকে ধন্যবাদ আমি আমার অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন জানাচ্ছি তার পাশে আমি দেখতে পাচ্ছি বসে আছেন আরেকজন উদীয়মান নক্ষত্র তিনি ইতিমধ্যেই দেশবরণের আরেকজন ব্যক্তিত্বে তিনি পরিণত হয়েছেন তাকেও আমি অত্যন্ত সম্মান করে বলে থাকি তিনি দেখতে সালমান খানের মতো ভাইয়া আপনি কেমন চশমাটি খুলে দেখে দেবেন জি হ্যাঁ তিনি সেই দেশবরণের আরেকজন আইনজীবী ব্যারিস্টার মুজাহিদ ভাই ভাই কেমন আছেন আপনি থ্যাংক ইউ মুহিত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে ঈদের প্রোগ্রামে এসেছি আমরা অবশ্যই আজকে অনেক মজা করব জি প্রোগ্রাম শুরুর আগ থেকে কেমন যেন ঈদ মনে হচ্ছে না পাঁচ দিনের জায়গায় দশ দিন হয়ে গেছে ঈদের জি জি আপনাকে দেখে আমার মনে হচ্ছে আজকেই ঈদ আজকে ঈদ আজকেই থ্যাংক ইউ আপনাদের সবাইকে দেখে মনে হচ্ছে ধন্যবাদ আপনার মধ্যে চলে যাচ্ছে সর্বপ্রথম আমার বাদিকে উপস্থিত রয়েছেন এম কে হাসান ভাই ভাই আপনি কি বলবেন ঈদের দিনটি আপনার কেমন কেটেছে সে তো বলবোই তো যেটা আমাদের যে বেস্ট প্রেজেন্টার দিদি বেস্ট প্রেজেন্টার যাকে আমি বলে থাকি বেস্ট হিউম্যান বেস্ট মুহিত খান তো আমরা প্রথমে আসার পরেই তো আমরা চারজন মিলে খুব মজা করছিলাম জি তো প্রথমেই আমাদের মুজাহিদ ভাই আছে তাকে আমি ঈদ মোবারক জানাই এবং আমার অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধেয় আমার হোম টাউন আমার ডিপার্টমেন্ট কলেজ এবং অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের বড় ভাই আবু রেজা ভাই আছেন এবং আমার ছোট ভাই বাট পার্সোনালিটি ভাই হিউজ পার্সোনালিটি হিউজ তার প্রোফাইল সেই সেই ভাই এবং আমি নিজে সবাইকে ঈদ মোবারক আমাদের আজকে যারা এই এনটিভির এই অনুষ্ঠানটা দেখছেন আমার এবং আমাদের লিডার যাকে বলা যায় ব্যারিস্টার মুহিত খানের নেতৃত্বে আমরা আজকে এখানে এসেছি আমি মোটেও লিডার না সেই ব্যারিস্টার মুহিত খানের নেতৃত্বে এসে আপনাদের সবাইকে আমরা ঈদ মোবারক জানাই ঈদ মোবারক ধন্যবাদ এখন ঈদের দিন কেমন কাটলো এবং একটু আমি এখানে অ্যাড করছি লিডারশিপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য গুণ হচ্ছে অন্যকে সম্মান দেখানো বিনয়ের সাথে অন্যকে উপস্থাপন করা আপনার ভিতরে সেই লিডিং লিডারশিপ রয়েছে ধন্যবাদ ভাইয়া তো ঈদের দিন আসলে চমৎকার কেটেছে কিন্তু একটা সিকোয়েন্ট যেরকম পুরো একটা নাটকের ভিতরে একটা দুটো সিকোয়েন্ট কিন্তু মনের দাগ কেটে যায় তার ভিতরে একটা সিকোয়েন্ট সম্পর্কে নিয়ে আমি আলোচনা করবো সকল লোক উঠলাম বাচ্চাদের নিয়ে রেডি হয়ে যখন নামাজ পড়ে আসার পরে সেলামি পর্বটা ছিল জি বাচ্চাদের সঙ্গে এবং এই তাদের সঙ্গে কোলাকুলি করার পরে সেলামিটা যেটা দিলাম এই যে তখন যে অ্যাটাচমেন্ট এবং তখন যে মুহূর্তটা এটি আমার কাছে একটা মনে হচ্ছে বেস্ট বেস্ট একটা সিগার কিংবা মানে একটা স্মৃতি বলবো আমি যেটা সেটা হচ্ছে যে আসলে মানে আমার যেটা মনে হচ্ছে যত অ্যাচিভমেন্ট আমি লাইফে করেছি তার ভিতরে মনে হয় যে বেস্ট বেস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে মাই চিলড্রেন মাশাল্লাহ
কারণ এই চ্যালেঞ্জ যদি না হতো, যতই অ্যাচিভমেন্ট হোক যাই হোক, এটি হয়তো আমি পার্সোনাল ওপিনিয়ন থেকে হচ্ছে, আমার আমার মনে হয় লাইফটা ইনকমপ্লিট থেকে যেত। এটা সত্য কথা বলেছেন, আমিও ফিল করি যে আপনার ফ্যামিলি লাইফ যদি আনন্দ না থাকে ব্যর্থ আপনার সমস্ত কিছু। তো ওদের সঙ্গে যখন ওই কোলাকুলি করে যখন তাদের সঙ্গে আমি সেলামে বিনিময় করলাম, তখন এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তবে নস্টালজিয়াও কাজ করেছে, যেটা বংশে থাকতে বাবার সঙ্গে যখন করতাম সেটাও কিন্তু একই ধরনের হচ্ছে। তাহলে এই যে একটু এই যে বললেন আপনার সন্তানদের সাথে ঈদের সালামি দেওয়ার পর আপনার ভিতরে অনুভূতি, এর পাশাপাশি বাংলাদেশের সাথে যুক্তরাজ্যে যে ঈদ উদযাপন আমেজ আমাদের সাথে, আপনি কী ধরনের পার্থক্য আপনি লক্ষ্য করেছেন? এখন কিন্তু তেমন একটা পার্থক্য দেখি না, কারণ এখন কিন্তু আমাদের ঈদগাহ ময়দান যেটা বলা হয় যে বড় জামাত হচ্ছে ভ্যালেন্টাইন পার্কে, মাইল্যান্ড পার্কে হচ্ছে, আমি এখানে হ্যাভারিংয়ে যেটা যেখানে ইসলামিক কালচারাল সেন্টার করলাম এটাও বেশ বড় আছে। তো এবং এখন কিন্তু সবাই মোটামুটি, আমরা যখন প্রথমে এসে স্ট্রাগল করেছি তখন এক ধরনের আমাদের ঈদ কী ছিল আমরা এটা বুঝতেই পারতাম না, যে কীভাবে বছর চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, পড়াশুনো, ইমিগ্রেশন, ইস্তাদা সব মিলাই মোটামুটি আমরা কিছুই টের পেতাম না। কিন্তু এখন আমরা যেহেতু সবাই মোটামুটি সেটেলড এবং একটা স্টেবল পজিশনে আছি, এখন কিন্তু আমরা বাংলাদেশের আমেজের কিছুটা পাচ্ছি, কিছুটা মানে ভালোই পাচ্ছি। কোনো বাসায় যাওয়া ঈদের দিনে, তারপরে ঈদের জামাতে নামাজ পড়া, তারপরে এই যে সেলামের যে পর্বটা আছে এটা হচ্ছে। তো আমার মনে হয় যে এখন আমরা অলমোস্ট বাংলাদেশি স্টাইলে ঈদের কাছে আমরা চলে। ধন্যবাদ। তো আপনার এই ঈদের আমেজের পাশাপাশি একজন কলার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার ফোন কলটা নিয়ে আমি চলে যাবো আমার যে ভাইয়ের কাছে। দেখি আজকের অনুষ্ঠান সম্বন্ধে প্রথম দর্শককে। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন, আপনার পরিবারের সদস্যরা কেমন আছে? তো জি, আপনি কি আমাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য ফোন দিয়েছেন নাকি কোনো প্রশ্ন আছে আপনার? না, আমার একটা প্রশ্ন আছে, ছোট একটা প্রশ্ন। জি বলুন। যে আমি ওই 2021 এর মার্কেট টাইমে দেখতে দিলেন কপি, তা তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই, মানে কোনো কোনো ডিসিশন আসে নাই। জি, আমার কিন্তু আমি আরো দুবার আপডেট দিছিলাম আমার এই ডকুমেন্ট, এখনো যে আপডেট দেওয়ার সুযোগ আছে কিনা দেখতে পারে। আপনার কি কোনো বাচ্চা কাচ্চা ফ্যামিলি আছে, ওয়াইফ? আপনার প্রশ্ন দুটো, প্রথম হচ্ছে আপনি কি আর আপডেট দিতে পারবেন কিনা নতুন যে ডকুমেন্টস গুলো? জি 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 আমি সরাসরি আপনাকে ছোট্ট করে মানে উইদিন 30 সেকেন্ডের উত্তর দিতে দিচ্ছি, আপনি পারবেন আপডেট দিতে। আপনি যে এই হোম অফিসের যে শেফিল্ডে যে অফিসটি রয়েছে সেই অফিসে আপনি আপনার সমস্ত ডকুমেন্টসগুলো একসাথে করে আপনি আপডেট দিয়ে দিতে পারবেন আপনার রেফারেন্স নাম্বারটি দিয়ে। তো এটি বলেই আচ্ছা, অনলাইনে আপনি স্ক্যান করে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি আপডেট দিতে পারবেন ওদের কাছে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, এবং এই এই উত্তরও আমার সম্মানিত আরেকজন যে দর্শক মহাজ্ঞান একজন আইনজীবী আবুল জাফরি তার কাছে আমি জেনে নেব আপনার জন্য, ঠিক আছে? চলে যাচ্ছি, ধন্যবাদ। চলে যাচ্ছি এখন আমার হাতের ডান দিকে যিনি উপস্থিত রয়েছেন, দেশ বর্ণ বিজ্ঞ একজন আইনজীবী, যাকে আমার এম খান হাসান ভাই খুব শ্রদ্ধা ভরে বড় ভাই হিসেবে সম্বোধন করে থাকেন, যার পাশে বসে রয়েছেন আয়োজন কাণ্ডারী উদীয়মান কাণ্ডারী মুজাহিদ ভাই। তো মুজাহিদ ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি চলে যাচ্ছি সেই দেশ বর্ণ আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা ভাইয়ের কাছে। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তুমি ভালো? ঈদটা আসলে আমি তো ঈদটা আমার কাছে অনেকটা ব্যক্তিগত ব্যাপার, আর আমি তো একটু কম সামাজিক। তো সাধারণত ঈদের দিনে আমার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নামাজটা পড়া। নামাজ পড়লেই আমার কাছে মনে হয় যে 30 দিনের যে রোজা করলাম সেগুলো সফল হলো, এটি আমার কাছে আমার সবচেয়ে বড় আনন্দ। আমি সবসময় আমি মোটামুটি একটা জায়গাতেই নামাজ পড়ি ইংল্যান্ডে, সেটা হচ্ছে রিজেন্স পার্ক। অনেকেই আমরা জানি যে এখন আমরা বাঙালিরা রিজেন্স পার্ক ছেড়ে চলে গেছে, অনেকে বলে যে না এখানে বাঙালি কায়দায় নামাজ পড়ায় না।
আর ওই যে আমরা যেমন ওখানে যাই নানারকম বাংলাতে বলে এইভাবে নামাজ পড়বেন, কাতার সোজা করবেন, এই বিভিন্ন জিনিসের মধ্যে ওখানে বসে নানা ধরনের আমরা শুনি যে বেহেস্তের মধ্যে কয়টা ঘর বানাবে, কয়টা এ করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রিজন পার্কে বলে না এবং সেখানে গিয়ে ব্যক্তিগত আলাপ করার কোনো কোনো সুযোগ সুবিধা নাই। ঢোকা মাত্রই সবাই সেখানে বিভিন্ন তাকবীর বলতে থাকে, হাতে লেখা হ্যান্ডবিল থাকে, সেটা থেকে সবাই পড়তে থাকে এবং ওই পুরো সময়টাতেই অন্য কোনো কথা বলার কোনো বিষয় সেখানে থাকে না। এবং যারা রিজেন্স পার্কে নামাজ পড়েছে তারা জানবে যে এটা কিন্তু বাংলাদেশে আমরা যেভাবে পড়ি তার থেকে একটু ভিন্ন। আমরা বাংলাদেশে ছয় তকবিরে পড়ি, এখানে আমরা 10টা বা 12টা তকবিরের সাথে আমরা নামাজটা পড়ি এবং তকবিরের সময়টাও কিন্তু ডিফারেন্ট। যে একটু ভাবে আপনাকে আরও দুজন কলামের সাথে লাইভ চলে আসেন, আমি এই কলেজের প্রশ্ন নিয়ে আমি এটা ফিরে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক দর্শক। প্রথমে আপনি আপনার পক্ষ থেকে আমার আমার যে সম্মানিত অতিথি তাদেরকে আপনি ঈদ মোবারক বলে ফেলেন, এরা মনে আনন্দ পাবেন। মোটামুটি ফাইনাল এক্সামে গিয়ে একটা সাবজেক্টে তাদের অ্যাসেসমেন্ট দেওয়ার কথা, এমনি পরীক্ষা হয় নাই, জাস্ট অ্যাসেসমেন্ট দিয়ে ইয়ে করছে, একটা সাবজেক্টে সে খারাপ করছে, বিজনেস স্টাডি, এখন এটাতে আবার রিটেক করতেছে, সে তাকে আবার ইউনিভার্সিটি বলছে যে তুমি আবার জমা দাও, আমরা আবার এটা অ্যাসেসমেন্ট করব। এখন প্রবলেম হয়েছে ওর, ওকে জমা দেওয়ার ডেট দিছে এই মাসের মে মাসের 10 তারিখে, জি, আর ওরা বলতেছে যে ওরা ভিসা ইয়ে কি রেজাল্ট দিবে জুলাই মাসের 18 তারিখে, মানে আজকে থেকে প্রায় 2 মাস পরে, জি, এখন তার ভিসাটা এক্সপায়ার হয়ে যাবে জুলাই মাসের 11 তারিখে, এখন তো সে রেজাল্ট পাবে জুলাই মাসের 18 তারিখে, 18 তারিখে রেজাল্ট পাই পাওয়ার পর সে কি পিএনডব্লিউ জন্য অ্যাপ্লাই করতে পারবে? আপনার যে ঈদের অনুভূতির কথা বলছিলেন, দ্বিতীয় আমার প্রশ্ন ছিল যেটা ওয়েট করছিল আপনাকে বলার জন্য, যে বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের যে আপনি ঈদ উদযাপন করছেন পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত উপলব্ধি, সেটা হচ্ছে কি যে ধর্মীয় মানে ঈদ রোজা হজ এগুলো তো ধর্মীয় ব্যাপার, আমার কাছে মনে হচ্ছে যে এটার ভিতরে একটা শো করার একটা বিশাল প্রবণতা, যেমন আমি রিজেন্স পার্কের মসজিদে দেখলাম মানুষ নামাজ পড়তে যত না ব্যস্ত থাকছে বেশি ব্যস্ত ছবি নিতে, কে কখন কোথায় কোন অ্যাঙ্গেল থেকে ছবি নেবে, এবং ফেসবুকে আমি প্রায় দেখি এই মাত্র ওমরা শেষ করে আসলাম এই মাত্র, আমার কাছে কথা হচ্ছে যে ওমরাটা করা হচ্ছে বিকজ অফ ইয়োর অব্লিগেশন টু ইয়োর ক্রিয়েটার, তা সেটা আমি তুমি আমাকে পুরো দুনিয়াকে জানায় এটার কি লাভ, এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি কি একটা প্রশ্ন জিজ্ঞেস করি, আমার কাছে মনে হচ্ছে তখনকার দিনে আমাদের সময় কিন্তু মোবাইল ফোন ছিল না, ছবি তোলার সুযোগটা ছিল না, তো তখন কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এইটা কিন্তু ছিল না যে কে কি পড়লাম কাকে কি শো করলাম, এটাতে কত বন্ধু বান্ধব দেখা হলো, ঈদের শুভেচ্ছার বিনিময় করলাম এবং এই জিনিসটা অন্যরকম ছিল। এখন কিন্তু যেটা হয়েছে যে শো করার এবং ফেসবুকে এই লাইভ ইয়ে হচ্ছে কি বলে ওর নাম গ্রিন স্টিলে পার্টি হচ্ছে এটা দেখানো হচ্ছে, তো ফলে ঈদটা আসলে এখন আর যেটা আমাদের এখানে যেটা হচ্ছে ক্রিসমাসটা যেমন এখন আর এখানে ধর্মীয় অনুষ্ঠান নাই, এটা সম্পূর্ণভাবে একটা অন্য সেলিব্রেশনে চলে গেছে, যারা চরম নাস্তিক তারাও কিন্তু ক্রিসমাস সেলিব্রেট করে, তা আমরা দেখতে পাচ্ছি যে আমরা আস্তে আস্তে মুসলমানেরা ওই দিকে চলে যাচ্ছে, এটা আমার জন্য একটা চিন্তার কারণ। আমি আপনার ইয়া থেকে দুটো জিনিস পিক করেছি, প্রথমত আপনি বলেছিলেন যে রিজেন্ট পার্কে আগে বাঙালি মুসলমানরা যেহেতু এক ধরনের ধারণা জেগে উঠেছে যে বাঙালিদের যে নামাজ পড়ার স্টাইল এবং ওইখানে ওই এলাকার নামাজ পড়ার স্টাইলে ভিন্ন ধরনের, এই যে মত পার্থক্য, এই মত পার্থক্য ভুলে গিয়েই তো আমাদের একই কাতারে আমাদের মানে ঈদের জামাত আদায় করার কথা,
তাহলে কিন্তু আমরা ইসলাম ধর্মের যে মূল যে উপজীব্য মূল যে বাণী সেখান থেকে কি বুঝতে যাচ্ছি না আমরা? অবশ্যই বুঝতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? যে মস্কে আমরা নামাজ পড়ি না কেন, মুক্ত মন নিয়ে আমাদের নামাজ পড়তে হবে, তাই নয় কি? সবচেয়ে বড় কথা কি, আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআনে কিন্তু বলা হয়েছে যে পরিষ্কারভাবে আল্লাহ বলেছেন হোল্ড টু দ্য রোপ অফ আল্লাহ এন্ড ডু নট গেট ডিভাইডেড। জি এক্স্যাক্টলি, ইউনাইটেড। কিন্তু আমাদের মধ্যে কে জোয়ালিন বলবেন না দোয়ালিন বলবেন, ওই ইমাম দোয়ালিন বলেন ওই জোয়ালিন বলেন, ওনার পিছনে নামাজ হবে না। এখানে অনেকে কথা আছে, নয় আশরাফ যারা আছে শুধু বংশের পরিচয়, সেই আশরাফ জীবন যাহার পূর্ণ কর্মময়। এই তো কাজী নজরুলের জন্য কাজী নজরুলকে আমরা কাফের বানিয়ে ছেড়েছি। ওয়েল, এটা তো মানে অ্যাক্সিডেন্ট লোক থাকবেই, মানে উল্টা পাল্টা। এই জন্য বলা, এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম। এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার নামাজের জন্য আমি তো মনে হয় আমি যে উমরাতে গিয়েছি আমার তো মনে হয় কোনো ছবি টুবি আমার। কেউ যদি কাফের বলার চেষ্টা করে সে নিজেই কাফের। তোমাকে কেউ এই কে অনুমতি দিয়েছে ওনাকে কাফের বলার জন্য? চলে যা সাথে মুক্তি নিয়ে আমার সনদ ধরে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো। তা আমি আপনাকে, কেননা প্রথম পর্বে আপনাকে জিজ্ঞেস করা হয়নি, আপনাকে সম্মান দেখাতে হবে। আপনি আপনাকে বলবেন আপনি কেমন আছেন, আপনার ঈদের আমি কিভাবে কেটেছি? থ্যাংক ইউ মুহিত ভাই, আমরা আজকে ছোট করে বলছিলাম যে হ্যাঁ আমরা আজকে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এনটিভির আইন অধিকার প্রোগ্রাম করছি। আমাদের দর্শকদের সবাইকে ধন্যবাদ। আসলে ঈদ তো সবসময় একটা আনন্দের বিষয়, যেখানে যে যেভাবেই থাকুক না কেন ফ্যামিলির সাথে, ফ্যামিলির বাইরে। আমাদের বড় ভাই কামরুল ভাই বলেছেন যে আমরা এখন বিলেতে আছি, আস্তে আস্তে কিন্তু আমরা বাংলাদেশের আমেজটা কিছুটা হলেও হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে। আমাদের এখানে ফ্যামিলি হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, আলহামদুলিল্লাহ ঈদের দিনটা খুবই ভালো কেটেছে। ইসলামের মসজিদে নামাজ পড়েছি, নামাজের পর থেকে কোলাকুলি করতে করতে খাইতে খাইতে 5টা বাজলো, 5টার সময় বাসায় এসে গেস্ট আবার। তো প্রথম দিন এভাবে কাটলো, পরের দিনও আবার ব্যস্ততা, মানে দিন কয়েকদিন ব্যাপী ঈদটা সেলিব্রেশন হলো। এক্সেলেন্ট। তো বাংলাদেশের সাথে আপনি কি পার্থক্য লক্ষ্য করেন? বাংলাদেশে তো অবশ্যই পার্থক্যটা আছে। বাংলাদেশের মানে একটা একটা বিষয় যেটা হয় আর কি, যেমন আমরা স্টিল ফিল করি বাংলাদেশের যে ঈদটা আমরা যে আনন্দটা পেতাম সেটা রিয়েল ছিল, আর আমাদের এখানে কিছুটা এটা ককটেল টাইপের হয়ে গেছে, মিক্স টাইপের। হ্যাঁ, আমরা এখানে সবই পাচ্ছি, তারপরেও কেন যেন কোনো একটা জিনিস আমরা মিস করছি। হয়তো ওয়েদার হতে পারে, ফ্যামিলি এনভায়রনমেন্ট হতে পারে, বন্ধু বান্ধব চাইল্ডহুড ফ্রেন্ডরা থাকে, ল্যাঙ্গুয়েজটা একটু ডিফারেন্ট হতে পারে। আমরা এখানে কিছুটা হলো ফর্মাল থাকতে হয় আমাদেরকে, আর বাংলাদেশে ফর্মাল তো থাকে না, আমরা একদম যেটাকে বলি খাটি, সেই খাটি আনন্দটা আমরা পাই। আমি একটু অ্যাক্ট করি, একটু সেকেন্ড অ্যাক্ট করে দাও আমাকে। ঈদের সময় তখন তো আমরা যখন ছোটো ছিলাম, আমার বড় হয়ে উঠছি, তখন বাংলাদেশে সাদা কালো টেলিভিশন একটাই ছিল, টিভি চ্যানেল বিটিভি। ঈদের একটা বড় আনন্দ ছিল রাতে আনন্দ মেলা দেখা, সবাই বসে আমরা মানে সারাদিন মানে এটা ওদিকে দৌড়াদৌড়ি করে, ঠিক আছে 8টা 9টার মধ্যে ঘরে ফিরে টিভির সামনে বসতে হবে আনন্দ মেলা দেখার জন্য। এটা কিন্তু একটা আলাদা আমাদের সবারই একটা কাম্য ছিল। হ্যাঁ, এটা তো আমরা এখন দেখি না। আচ্ছা, এখন আপনার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছিল যে দর্শক প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন, উনি পিএসডব্লিউ এর জন্য কি করবেন? উনি না পিএসডব্লিউ আগে আগে ভদ্রলোক যেটা উনি বলেছিলেন যে ওনার সিদ্ধান্ত হওয়ার আগ পর্যন্ত সবসময় উনি ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। তাহলে আপনি এটার উত্তর দিয়ে দিয়েছেন ভাই, আপনি কি বলুন পিএসডব্লিউ এর জন্য সে কি করবে? পিএসডব্লিউ ব্যাপারে কিন্তু যে রেজাল্ট বের হতে হবে এটা কিন্তু না, কোর্স কমপ্লিট করলেও কিন্তু তারা অ্যাপ্লিকেশন গুলো, সুতরাং ভিসার পারমিশন আগে অ্যাপ্লাই করতে পারছেন, তাই তো? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি ঈদের আমেজকে সাথে নিয়ে আপনাদেরকে ঈদ মোবারক জানানোর জন্য। আমাদের এই যুক্তরাজ্যের তিনজন দেশ বর্ণ আইনজীবীকে সাথে নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদের মাঝে তাদের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা আবারও ক্রমাগতভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো বিজ্ঞাপন বিরতির পূর্বে আমার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিলেন পিএসডব্লিউ সংক্রান্ত বিষয়ে, তার বোনের যে রিসিট এক্সামটি এবং ভিসা পার হয়ে যাওয়া সংক্রান্ত বিষয় এবং রেজাল্ট হওয়ার আগে ভিসা যে পার হয়ে যাচ্ছে সেই মুহূর্তে এই ভিসা পার হয়ে যাওয়ার আগে কি করতে পারবেন পিএসডব্লিউতে অ্যাপ্লাই করার জন্য, সেই বিষয়টিতে আমি প্রশ্ন রেখেছিলাম দেশ বরণ্য আইনজীবী এম কে হাসান ভাই, ভাইস চেয়ারম্যান সলিসিটার তার কাছে। ভাই, আপনি একটু ব্যাখ্যা দিয়ে দেবেন। হ্যাঁ, পিএসডব্লিউটা যেটা সেটা হচ্ছে যে এখানে যারা গ্র্যাজুয়েশন করার পরে কিংবা মাস্টার্স কিংবা পিএইচডি করার পরে তারা কিন্তু এই যে গ্র্যাজুয়েট ভিসা যেটাকে বলা হয় এটাই তারা সুইচ ওভার করতে পারে। এটাকে আগে বলা হতো যে পোস্ট স্টাডি ওয়ার্ক, যেটা 2012 এটা আসলে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং 31st of July 2021 আবার এটা ইন্ট্রোডিউস করা হয়। তবে এটা আগের থেকে মাচ মোর ফ্লেক্সিবল হয়ে গেছে এবং প্রথমে সেকেন্ড টাইম এসে ওরা আরেকটা অ্যামেন্ডমেন্ট করে বললো যে ফুল কোর্স কমপ্লিট করলে কিন্তু এটা অ্যাপ্লিকেশন করা সম্ভব এবং এক্ষেত্রে কিন্তু রেজাল্ট পর্যন্ত আর অপেক্ষা করার প্রয়োজন নাই। তা আপনার সিনারিও যেটা ছিল যে একটা ফেল করেছে এবং সে আবার সেটা অ্যাসাইনমেন্টে জমা দিচ্ছে, তা জমা দেওয়ার ডিলেই তো তার মোটামুটি কোর্সটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন কিন্তু সে
ইউনিভার্সিটির সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে যে একটা লেটার লাগে সেটা নিয়ে কিন্তু সে অ্যাপ্লিকেশন, এক্ষেত্রে রেজাল্ট ছাড়া সে কি সে করতে পারবে? করতে পারবে। যদি রেজাল্টে যদি ফেল করে ফেলে তখন তখন তো এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ সেটা তো সাবজেক্ট টু যে ধরে নিয়ে আপনি সে পাস করবে, কোর্স কমপ্লিট করে পাস করতেই হবে, সেই এক্সপেকটেশনের জায়গা থেকেই। তাহলে 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 উত্তরটা যদি আমরা এভাবে দিয়ে দিই যে এটা কি সঠিক হবে কিনা, রেজাল্ট এখন আসেনি বাট উনি কোর্স কমপ্লিট করার জন্য উনি অ্যাটেন্ড করেছেন, লাস্ট রিসেন্টলি উনি এক্সামটা দিয়ে দিয়েছেন, বাট ওনার ভিসার গ্যাপ পার হয়ে যাচ্ছে জুলাইয়ের 28 তারিখে, বাট ওনার রেজাল্ট আসবে জুলাইয়ের 22 তারিখে, রেজাল্ট ভিসার গ্যাপ পার হয়ে যাচ্ছে, রেজাল্ট পাবলিশ হবে জুলাই মাসের 28 তারিখে। তাহলে সেক্ষেত্রে রেজাল্ট পাস করুক বা না করুক উনি এক্সাম দিয়েছেন, এটা দিয়েই কি উনি পিএইচডি তে মুক্ত হবে? যেহেতু কোর্স তার ফুল কমপ্লিট হয়ে গেছে, জি, এটার বেসিসে সে অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ। আর ভাই এখন আমি আপনার কাছে ফিরে যাচ্ছি, আপনি বলছিলেন যে ওই প্রাইভেট লাইফের আন্ডারে যে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, জি, উনি 2021 ফেব্রুয়ারিতে উনি অ্যাপ্লিকেশন সাবমিট করেছিলেন, মার্চে যে অ্যাপ্লিকেশনটা এখন পেন্ডিং, ওনার কিছু নতুন তথ্য নতুন ডকুমেন্টস রয়েছে সেগুলি উনি আপডেট দিতে পারবেন কি না, এবং উনি বলেছিলেন ওনার সলিসিটার সাহেব অতীতে যে ডকুমেন্ট আপলোডার যেটা সেটাকে ব্যবহার করে ডকুমেন্টস আপলোড স্ক্যান করে আপলোড করে দিয়েছিলেন, এই ক্ষেত্রে উনি কি ডকুমেন্ট বাই পোস্ট পাঠাতে পারবেন নাকি উনি আপলোড করতে পারবেন? আপলোডিং এর টাইম টেবিল তো শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে উনি ওই যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস উনি পাঠাবেন। মনে রাখতে হবে, সেটাই বলছিলাম, জি, মনে রাখতে হবে যে যে কোনো অ্যাপ্লিকেশনে যদিও তারা ধরা বাঁধে, যেমন আমরা জানি যে অ্যাসাইলামের ক্ষেত্রে বলা হয় 5 ওয়ার্কিং ডেজ, কিন্তু 5 ওয়ার্কিং ডেজটা বলা হয় এই কারণে যে 5 ওয়ার্কিং ডেজের ভিতরে যদি তুমি না পাঠাও তবে তারা ইচ্ছা করলে 6 ওয়ার্কিং ডে দিন তারা ডিসিশন দিতে পারে, কিন্তু আমরা জানি 1-2 বছরেও ডিসিশন হয় না, তো ফলে ডিসিশন আগ পর্যন্ত যে কোনো ডকুমেন্ট পাঠালে অবশ্যই হোম অফিস তারা সেটাকে কনসিডার করতে বাধ্য, কিন্তু 5 ওয়ার্কিং ডেজের বাধ্যবাধকতা এই কারণে যে আমরা ইচ্ছা করলে তারা বলতে পারে 6 ডে দিয়ে আমরা ডিসিশন দিয়ে দিলাম, অর্থাৎ তোমাকে মিনিমাম সময়টা দেওয়া হলো, ম্যাক্সিমামের জন্য কোনো লিমিট নাই। জি জি জি। আচ্ছা, তো আপনি এই উত্তর দেওয়ার সময় মানে মুচকি হাসি দিয়ে আমার আপনার পাশে যে বসে রয়েছেন যে যে সালমান খান, এবং যাকে আমি সবসময় শ্রদ্ধা করে আমি আদর করে এই কথাটা বলি, ওনার বডি যে ধরনের, তো ভাইয়া আপনি কি বলবেন, আপনি কি বলবেন আপনার অনুভূতি এই 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 সংক্রান্ত বিষয়ে, ফার্দার ডকুমেন্টস দেওয়া সংক্রান্ত বিষয়ে যখন সিদ্ধান্ত এখনো আসেনি প্রাইভেট ফ্যামিলি? এটা এটা রেজা ভাই যে কথাটা বলছে এক্সপেরিয়েন্স, একটু আপনাকে থামিয়ে একটা ফোন কল নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ দর্শক। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক, কেমন আছেন আপনি? ঈদ মোবারক, কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি বাসটা কাপড় শান্তি দিয়ে জি অবশ্যই জি, কেমন আছেন? আসসালামু আলাইকুম, জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ঈদ মোবারক। আপনি কাইন্ডলি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিয়ে টিভিতে সরাসরি কথা, সরি টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম, জি কেমন আছেন? ঈদ মোবারক। জি আপনাকে তো সব সময় মিস করি, খালি ফেসবুকে দেখি আপনারা আইন নিয়ে কথা বলতেছেন, জি খুবই ভালো লাগতেছে, আশা করি আইনের যেগুলো আপনারা বলতেছেন মানুষের উপকার হচ্ছে। থ্যাংক ইউ। আপনাকে কোয়েশ্চেন একটা করি, যদি কেউ বর্তমানে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে এখানে এসে পড়ে তাহলে তার কি করা উচিত বা কি কোনো সুযোগ পাবে একটা মাল সিচুয়েশনে? আচ্ছা, আপনি কি প্রশ্নটা একবার রিপিট করবেন কাইন্ডলি? না, আমি কামিল ভাই, আমি বলতেছি যদি কেউ সামহাও এখানে ঢুকে পড়ে, মনে করেন বর্ডার পাস হয়ে যায় কোনোভাবে, তাহলে কি সে কি করতে হবে বা কোনো সুযোগ তার জন্য এখনো? অবশ্যই, আসসালামু আলাইকুম, মানে তাকে বর্ডার পাঠাবে এই সব এই বিষয় নিয়ে যদি আপনি একটু আমাকে আনসার করেন তো বলবো। হ্যাঁ বলবেন, অফকোর্স, যে ওরা দুটো প্রশ্ন, মানে ঢোকার সাথে সাথে আসলাম করতে পারবে কিনা, কোলে কি তাকে রিমান্ডে পাঠানো হবে কিনা। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য এবং আপনার প্রশ্ন করার জন্য। আসলাম সম্পর্কে বলতে গেলে আসলে প্রথমে আমাদেরকে ফিরে যেতে হবে 1951 কনভেনশন, যেটা রিফিউজি স্ট্যাটাসের উপর আছে, যে 5টা গ্রাউন্ডে আসলে আসলাম সিক করা যায়। সেটার ভিতরে একটা রয়েছে পলিটিক্যাল ওপিনিয়ন, রিলিজন, এথনিসিটি, ন্যাশনালিটি আর মেম্বারশিপ উইথ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এই 5টা গ্রাউন্ডটা হচ্ছে 1951 যে কনভেনশন আছে অন রিফিউজি স্ট্যাটাস উপর, সেটা কিন্তু এটি উল্লেখ করা আছে। তো এই 5টা গ্রাউন্ডের কারণে যদি কেউ তার দেশে যদি তার লাইফ ডেঞ্জার হয়ে থাকে, তার যদি
ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্যই যদি সে জীবন ভয়ে ফিয়ার অফ হিজ লাইফ ফিয়ার অফ পারসিকিউশনের কারণে যদি তার দেশ ছাড়তে হয় এবং সে যদি যে সিগনেটরি যে কান্ট্রিগুলো আছে তার ভিতরে ইউকে একটা এখানে এসে যদি সে অ্যাসাইলাম সিক করে তাহলে কিন্তু এখানে অ্যাসাইলাম কিন্তু তার যে প্রথম যে রেজিস্ট্রেশন হওয়া স্ক্রিনিং ইন্টারভিউ নেওয়া নভেম্বর তিন সপ্তাহ বাদে আরবার আইছেন দেশ আইয়া আরবার জানুয়ারি ফেব্রুয়ারি আরবার দেশ গেছই ইয়ার সিক্স উইক্স তাস এখন আমি ওটা জানতাম চাইলাম যে ও যে এক মাসর খামর গে পইছে কোনো পয়সা আইছে না তো ই পেয়েছিলি যে অ্যাপ্লাই করা যায় বলি তাহলে ওনার ছয় মাসের পে স্লিপস এটা কভার করতেছে না এখন এক মাসের গ্যাপ থাকছে আচ্ছা বুঝতে পারছি এক্সেলেন্ট প্রশ্ন আমি এটা কি এরকম ধরেন আমি এক্সাম্পল দিতে বলছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছয় মাস তাই তো বাট উনি জুন হওয়ার আগেই এপ্রিলে বাংলাদেশে গেছেন রাইট জি না গেছে যে নভেম্বর 2002 ওখান চলেন নানি জি 2001 নভেম্বর বিয়া হইছে তো এইটা তানোর খামর হলে এটা কি তিন সপ্তাহ টাইম হাঁটাইছে পয়সা কোনো গেপ হইছে না জি আর বাদে আইয়া আর বাদ দুই মাস বাদে হিব্বা দেশ গিয়া সিক্স উইক তাস জি সিক্স উইক তাহাই এক মাসের খামর পয়সা ও আচ্ছা এন্টি ক্লিয়ারেন্স হয়ে গেছে অলরেডি না না হয়নি হয়নি এখন এন্টি ক্লিয়ারেন্স এখন হয় নাই জি না আচ্ছা জি বলেন ট্রেনে আসে তাহলে ওয়াটারলিতে অ্যাপ্লিকেশন করতে পারবে আবার যদি মনে করে যে না এখানে এসে লয়ারের সঙ্গে বোঝাবুঝি করে হোম অফিসের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে টেলিফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারা ওখানে যে অ্যাসাইলাম সিক করবে সেটাও সম্ভব তবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের অ্যাপ্লিকেশন করা উচিত এবং তারা ওই যে গ্রাউন্ডগুলো আমি বললাম পাঁচটা গ্রাউন্ড এটার বেসিসে তারা যে কোনো সময়ে তারা অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম করতে পারবে থ্যাংক ইউ দ্বিতীয় প্রশ্ন ছিল যদি অ্যাসাইলাম ক্লেম করে তাকে কি রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে কিনা ও রুয়ান্ডার ব্যাপারে যেটা হয়েছে যে বলা হয়েছে যে প্রথমত অ্যাডাল্ট সিঙ্গেলদের ব্যাপারে এটা অ্যাপ্লিকেবল এবং 1 পয়েন্ট মেল হ্যাঁ এবং এখানে যেটা করবে প্রথমে আসার পরে তাদেরকে একটা অ্যাসেস ফার্স্ট স্টেজে একটা অ্যাসেসমেন্ট করবে এবং তাদের কাছে যদি মনে হয় যে একে পাঠাবে তখন তারা একটা 5 ডেজ একটা নোটিশ দেওয়া হবে একটা সে রিপ্রেজেন্টেশন দেওয়ার সুযোগ থাকবে লয়ার কিংবা পার্সোনালি এবং তারপরে তারা ডিসিশন দেবে অ্যাপিলের কোনো রাইট থাকবে না তখন তাকে পাঠিয়ে দেওয়া হবে তো এটার ভিতরে পড়বে কি পড়বে না এটা ডিপেন্ডিং অন হিজ মানে তার ফ্যাকচুয়াল সার্কামস্টেন্স কিংবা বেসিস অফ দ্য ক্লেম তো তার বেসিস অফ ক্লেম যদি স্ট্রং এনাফ হয় তাহলে হয়তো রিপ্রেজেন্টেশন দিয়ে যদি রুয়ান্ডার ব্যাপারে হয়তো তারা এটাকে মানে রিজেক্ট করা সম্ভব তো এটা ডিপেন্ড করবে তার ফ্যাকচুয়াল সার্কামস্টেন্স এবং বেসিস অফ দ্য ক্লেমের উপর ধন্যবাদ চলে যাচ্ছে সেই বিজ্ঞানজীবী ব্যাসম সোলসনের আমাদের আবর্জনা ভাইয়ের কাছে ভাইয়া যে মহিলা দর্শক প্রশ্ন করেছিলেন যে ছ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং এভিডেন্সের মাঝখানে যদি গ্যাপ থেকে থাকে উনি কি ওনার হাজব্যান্ডের ইন্ডিক্লেন্স জন্য অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ ওনার জন্য একটা হতে পারে যদি কোনো কারণে তার ছ মাসের মধ্যে প্রবলেম হয়ে থাকে সেখানে দেখতে হবে লাস্ট 1 ইয়ারে তিনি কত আর্ন
করেছিলেন। লাস্ট ওয়ান ইয়ারে যদি উনি দেখাতে পারেন যে ওনার ইনকাম 18,600, যেটা যে জিনিসটা অনেক সময় হয় আমরা যেটা দেখেছি এবং বিভিন্ন অভিজ্ঞতা আমরা জানি যে দেখা যাচ্ছে যে স্পন্সর আপ আনটিল ম্যারেজ আনএমপ্লয়েড ছিল, বেনিফিট ছিল, বিয়ের পরে হঠাৎ করে জবে চলে গেল। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারি যে ইসি কিন্তু এ ব্যাপারে খুব সন্দেহ করে এবং দেখা যায় যে ইসিও এসব ক্ষেত্রে কি করে, যেহেতু তারা সন্দেহ করে, না আমি কেন বলছি সেক্ষেত্রে যে হয় যে এক্ষেত্রে তারা ডিলে করায় দেয়, তিনি হয়তো তিনি দুটো ক্ষেত্রে উনি অ্যাপ্লাই করতে পারেন, যেটা আমি বললাম একটা হচ্ছে তার বেস্ট কোর্স হচ্ছে লাস্ট ওয়ান ইয়ার দেখা, লাস্ট ওয়ান ইয়ারে যদি তার ইনকাম না থেকে থাকে তাহলে তার আরও দুই তিনটা মাস দেখায়, 8-9 মাসে ইনকাম দেখায়, কন্টিনিউটি দেখায়, ডিসকাশন চাওয়া। জি আচ্ছা, এটা একটা জিনিস। আর ওনার প্রশ্ন ছিল এই 6 মাসের যে এভরেজ দিচ্ছেন, যদি 1 মাসের গ্যাপ থাকে সেই ক্ষেত্রে কি হতে পারে? যদি গ্যাপ থাকে, না যদি তার গ্যাপ থাকে যেহেতু ইনকামটা হচ্ছে, সেক্ষেত্রে তার 6 মাসের ইনকাম যদি ওই 5 মাসে যদি তার 9,300 ইনকাম হয়ে গিয়ে থাকে, জি যেটা আমার কাছে যেটা মনে হচ্ছে, যেহেতু আমার মনে হয় আপার এই কারণে প্রবলেম হচ্ছে যে খুব সম্ভবত ওনার মেয়ে আগে বোধহয় কাজটা করছিলেন, আগে কাজ করলে এটা তার প্রবলেম হতো না। ছ মাসের ভিতরে যদি না থেকে থাকে বোন কেমন আছেন, কোথেকে বলছেন এবং ঈদ মোবারক? জি বলুন, প্রশ্ন করুন। আচ্ছা ঈদ মোবারক, আপনি ন্যাশনালাইজেশন মানে আপনি কি ন্যাচুরালাইজেশনের কথা বলছেন? আপনি আমি বলছি ন্যাশনাল আইডি করতে হয় বাংলাদেশে, ন্যাশনাল আইডি মানে বাংলাদেশে। আচ্ছা, আমি বাংলাদেশে থাকি না, এখানে থাকি। আপনি এখানে থাকেন, বাংলাদেশের ন্যাশনাল আইডি? হ্যাঁ হ্যাঁ, দেশের আমি যে ন্যাশনাল আইডি করতে চাই। জি আচ্ছা, ধন্যবাদ প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের উত্তর আমি এই তিনজন অতিথি মাঝখানে একজন দিয়ে দেবেন। আপনার দুটো প্রশ্ন উত্তরে আমাদের সম্মানিত অতিথি থেকে একজন দিয়ে দেবেন। তো আমি চলে যাচ্ছি ভাই আপনার কাছে, আপনি যেখানে থেমে গিয়েছিলেন 6 মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এবং এভিডেন্স সংক্রান্ত বিষয়ে, একটু খোলাসা করে ব্যাখ্যা দিয়ে দেন। যেটা যেটা হবে আপা, আপনার মেয়েকে দেখাতে হবে যে তার লাস্ট ইয়ারে তার ইনকাম ছিল 18,600, তো পুরো 12 মাস তারা দেখতে চায় না, 6 মাসের ইনকাম দেখি তারা সেটাকে ডবল করে দেয়। যেই লোকটা 6 মাসে 9,300 আর্ন করেছে, ধরে নেওয়া হবে পুরো ইয়ারে সে 18,600 করবে। যদি এমন হয় যে আপনার মেয়ে 5 মাসেই 9,300 করে ফেলেছে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। যদি এটা সিগনিফিক্যান্টলি শর্ট হয়ে যায়, সেখানে কিন্তু দুটো উপায় হচ্ছে, একটা হচ্ছে যে আবার 6 মাসের জন্য ওয়েট করা, 6 মাস করে নিয়ে অ্যাপ্লাই করা, অথবা যেটা হতে পারে যেটা একটু রিস্কি হয় কিন্তু
যেটাতে করলেও সম্ভব হয়ে যায়, আরও দুই তিন মাস অ্যাপ্লাই করে, আরও দুই তিন মাস করে অ্যাপ্লিকেশান করে দেওয়া, এবং অ্যাপ্লিকেশান যেহেতু তিন মাস সময় নয়, ডিসিশনের আগে যদি তার ছমাস হতো হয়ে যাবে তখন সে সেটাকে সাপ্লিমেন্ট করে দিতে পারবে। এবং এক্ষেত্রে তারা কিন্তু অ্যাকসেপ্ট করে, আমরা জানি যে এক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করে, এমনকি আমরা ওর ভিতরে জব চেঞ্জ হয়ে গেছে সেটাও তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছে, কারণ ডিসিশন হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে। ধন্যবাদ মজিদ ভাই, আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনি তো খুব বিজ্ঞ একজন আইনজীবী, এই সমস্ত বিষয়গুলি ডিল করেন। ধরে নিচ্ছি এই সমস্ত জিনিস বাদ দিয়ে ভদ্র মহিলার মতো সমস্যার ইনকাম ছিল, মাঝখানে এক মাসের গ্যাপ, ইরেসপেক্টিভ ব্যাকগ্রাউন্ডে ওনার কোনো ইনকাম নেই, যাই থাকুন না কেন, বাট অ্যাপ্লাই করার আগে ওনার ছ মাসের স্টেটমেন্টের ভিতরে এক মাসের গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে যদি ওনার আর্নিংয়ের যে ক্রাইটেরিয়া 18,600 যদি মিট না করেন সেক্ষেত্রে কী করা উচিত? হ্যাঁ, ধন্যবাদ রেজা ভাইয়ের সাথে আমি একমত। সেক্ষেত্রে হচ্ছে যে আসলে রিস্ক ফ্রি হয়ে যাবে ডেফিনেটলি, যেহেতু আমরা রুলসটা ফলো হচ্ছে না, যে ছয় মাস স্ট্রিক্টলি ফলো হচ্ছে না, যে সেক্ষেত্রে তাকে ওয়েট করাটাই বেটার হবে, ওয়েট করে ছ মাস কমপ্লিট করে দেন অ্যাপ্লাই করা। জি, অথবা তিন মাসের নেক্সট তিন মাসের যে ইনকামটা বাড়িয়ে দিয়ে আমরা সাজেস্ট করব যে ওই সময় অ্যাপ্লিকেশন যেন না করে, এটা হচ্ছে বেটার। এক্সেলেন্ট, চমৎকার। ভাই কি কিছু অ্যাড করবেন আপনি? এখানে একটা অ্যাড করব যে ডিসক্রিপশনে চলে গেলে কিন্তু 10 ইয়ার্স টু সেটেলমেন্ট হয়ে যাবে। জি, আর যদি প্রাইভেট লাইফ ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি স্যাটিসফাই করে তাহলে কিন্তু 5 ইয়ার্স টু সেটেলমেন্ট থাকবে। জি, কেয়ারফুল থাকতে হবে যে এই ক্ষেত্রে বেজন যেটা পরবর্তীতে যেটা দেখা গেল যে যদি বাচ্চা থাকে ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন যেগুলো ইনকাম ছাড়াও তারা কিন্তু ওই যে ইএক্স ওয়ান যেটা আগে আউট কান্ট্রি ছিল না, পরে ডিসিশনের পরিপ্রেক্ষিতে আউট কান্ট্রি এখন আছে। জি জি, হ্যাঁ, তো ইএক্স ওয়ান কিংবা থার্ড পার্টি স্পন্সরশিপ এগুলো কিন্তু এখন অ্যাকসেপ্টেবল। ধন্যবাদ। 10 ইয়ার্স টু সেটেলমেন্ট, ধন্যবাদ। 5 ইয়ার্স টু, ফাইন, ধন্যবাদ। এই কারণে আমি আজকে অনুষ্ঠানের প্রারম্ভে বলেছিলাম তিনজন দেশবর্ণ সম্মানিত আইনজীবীকে নিয়ে আমি উপস্থিত হয়েছে, আমি ওনাদের কাছ থেকে শিখছি। চারজন? না না, আমি ক্ষুদ্র ব্যক্তিত্ব, আমি এখন শিখছি, আই এম লার্নিং। ধন্যবাদ। তো আলোচনা পর্যায়ে আরেকজন দর্শক আমাদের ফোন করেছিলেন, এই ফোনের উত্তর দেওয়ার আগে চলে যাচ্ছে সরাসরি দর্শক প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? ঈদ মোবারক। কো কেমন? আমি ও আইনদ দিওস সম্বন্ধে জানতাম আসলাম। ও যে আই বাংলাদেশের আইডি? জি না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। আমি ও আগে জেনে ফোন করছিলাম যে নে দিও নাই, আমার মেয়ের এক মাসের গে পয়সা ওঠার লাগি। জি, তাহলে তার 7 বছর ধরে এক কেয়ার হোমো 7 বছর ধরে খাম আছে। জি, আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমার ভাই কিন্তু বলেছিলেন যে যদি এক বছরের অধিক সময় ধরে উনি কাজ করে থাকেন এবং এই এক বছরের যে সময়সীমার ভিতরে যে কাজগুলি করেছেন সেই কাজের যে জায়গা থেকে ওনার যে ইনকাম, এই ইনকামটা যদি 18,600 পাউন্ডের বেশি হয়ে থাকে, ধরেন ওনার ইনকাম যদি 22,000 পাউন্ড হয়ে থাকে, আমার বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার ভাইয়ের মতামত অনুযায়ী। ঠিক আছে বোন, ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। তো চলে যাচ্ছি বাংলাদেশি আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে যে প্রশ্ন করেছিলেন একজন দর্শক, আপনি বলে দিন, দেখা দিন। আইডি কার্ডের ব্যাপারটা হচ্ছে যে এখানে বোধহয় অ্যাকসেপ্ট হয়েছে যে এখান থেকে আমরা করতে পারবো, কিন্তু আমরা কোনো ইমপ্লিকেশন দেখি নাই বোধহয়। ধন্যবাদ। আপনারা কথা যাবেন না, বিজ্ঞাপন বৃত্তির পর আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন, এনডিভির সাথে থাকুন, আইন অধিকার এই জনপ্রিয় অনুষ্ঠানের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার, আবারও ঈদ মোবারক। বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার অনুষ্ঠানের সাথে নিয়ে।
বিজ্ঞাপন বিরতির পূর্বে আপনারা বিভিন্ন দর্শক প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম, এ পর্যায়েও সেটির অব্যাহত থাকবে। তবে এই অনুষ্ঠানের শেষ অধ্যায়ে সেই যে তিনজন দেশবরণ আইনজীবী, যাদের একজনকে আমি বলেছি অনুষ্ঠানের প্রারম্ভে, তাকে আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছিলেন, বলিউডের বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন এবং সালমান খান এবং ঋত্বিক রোশনকে সাথে নিয়ে, তারাও তাদের পক্ষ থেকে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আপনাদেরকে শো করবেন, তাদের ভিতরে যে সুপ্ত যে প্রতিভা প্রকাশ করার জন্য। আমাদের সাথে আছেন অ্যাজ ইউজুয়াল শাহরুখ খান। তিনজন পরিচয়ের ব্যাপারে আমি কি একটা মিনিট ফুরন নিতে পারি? অবশ্যই ভাই, বলতে পারেন। সেটা হচ্ছে যে শুধু দর্শক, আপনারা তো দেখেছেন যে আমাদের যে প্রেজেন্টার, দ্য বেস্ট প্রেজেন্টার ইন দ্য ওয়ার্ল্ড, সে পরিচয় করে দিয়েছে যে সালমান খান, অমিতাভ বচ্চন এবং ঋত্বিক রোশন। কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস নিশ্চয় লক্ষ্য করেছেন যে যে প্রেজেন্টার আছে সে মাঝে মাঝে কিন্তু তার যে চুল, যার ভিতরে টাইগার কিন্তু হাইড করতে পারবে তার চুলের ভিতরে, এবং সে কিন্তু এইরকম এরকম করে। এবং তুমি যদি সিরাজের কথা বলতে, শাহ মোহিত খান দৌলা। আপনি বললেন যে সিরাজের নাগরা গোল্ডের যেটা ইয়ে আছে, কোটেড আছে, এটা দেখে আপনি বললেন যে সিরাজের নাগরা দর্শক মন্ডলী, এত ভালোবাসা, এত শ্রদ্ধা, এত আবেগ, এত অনুভূতি বিষয়ে ওনারা আমাকে নিয়ে যে আদর করে কথা বলছিলেন, আমি বাকরুদ্ধ হয়ে গিয়ে আমি কথা হারিয়ে ফেলেছিলাম প্রেজেন্টার হয়ে। তারপর চেষ্টা করছি পানিটা খেয়ে আবার বাক ফিরিয়ে আনার জন্য। প্রথমেই ঋত্বিক রোশন ভাইয়া, আপনাকে ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর করে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য। সেই অমিতাভ বচ্চন ভাইয়া, আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে এত সুন্দর করে বলার জন্য। আর সেই দেশবরেণ্য আরেকজন বিখ্যাত আইনজীবী এবং যাকে সালমান খান বলে আমি অভিহিত করে থাকি, ভাই ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। এবং আচ্ছা ঠিক আছে, আপনাদের দর্শকের চলে যাচ্ছে, দেখি এই অধ্যায়ে কোন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি মাশাআল্লাহ, খুবই ভালো আছি। খুব সুন্দর একটা প্রোগ্রাম, আমরা বেশি বেশি উপকৃত হই আপনাদের মেনে শুনে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার একটা ফার্দার সাবমিশন ছিল দুই আড়াই বছর আগে, গুড নিউজ হচ্ছে 5-6 মাস আগে আমার বাচ্চারাও আসিল ফার্দার সাবমিশনে। 7 বছর রাইতে আমাদের, আমি সহ আমার 2 বাচ্চাকে দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ, কনগ্রাচুলেশন ভাই, লিভ টু রিমেইন দিয়ে দিছে। হ্যাঁ, আমার ওয়াইফকে দেয় নাই। জি, বলছে ওরা ওয়াইফকে যে আমার আমার সাথে বিয়ে হওয়ার আগে উনি অ্যাসাইলাম ক্লেম করেছিলেন 2009 এর দিকে। জি, তো বলছে যে উনি, ওনার তো ওন রাইট আছে, ওন রাইটে করার জন্য। আচ্ছা, তো এখন আমি ফিওবার দেয়া এফএলআর এফপি অ্যাপ্লিকেশন করে ফেলছি, ফিওবার আমি পেয়ে গেছি। জি, গত গত সপ্তাহে আমি শেফিল্ড অ্যাপয়েন্টমেন্ট ছিল আমার ওয়াইফের, তো সব কিছু সাবমিট করে আসছে আর কি। তখন আমার প্রশ্ন হচ্ছে যে কি হতে পারে না, আর কতদিন সময় লাগতে পারে আর কি। ধন্যবাদ। আমার ইমকাসের ভাই একটা এটি কথা সবসময় বলে থাকেন, অ্যাডভাইস দেওয়ার সময়, মেঘ দেখে তোরা করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। ভাই বলে দেবেন উত্তরটি। এখন আপনি যদি এফএলআরপি অ্যাপ্লিকেশন করেছেন, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন এই মুহূর্তে সব থেকে বেশি ব্যাকলগ। জি, এবং আমি রিসেন্টলি যে ডিসিশনগুলো পাচ্ছি আফটার 1 ইয়ার, জি, 1 বছর আগে ওরা যদিও প্রথমে বলে দেয় যে 6 মান্থ, জি, কিন্তু যেহেতু এফএলআরপি অ্যাপ্লিকেশনগুলো আনফুল যারা আছে তাদের জন্য, এবং 3-4 টাইম এক্সটেনশন, যেগুলো সব থেকে বেশি অ্যাপ্লিকেশন হচ্ছে এফএলআরপি,
ধন্যবাদ। তো যে কারণে এই অ্যাপ্লিকেশনের সিরিয়াস ব্যাকলগ এই মুহূর্তে অ্যাটলিস্ট এক বছর হয়ে গেছে। ধন্যবাদ। তো আমার মনে হয় যে আপনার ধৈর্য ধরতে হবে। আচ্ছা ধন্যবাদ, এছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ। আর এই যে ধৈর্য ধরে অপেক্ষা করার পর কি আসতে পারে? যেহেতু আমার ধারণা এটা আপনি আপনি পজিটিভ আসবে, কারণ যেহেতু বাচ্চারা অলরেডি 7 বছরের গ্রাউন্ডে পেয়ে গেছে। আপনার কি যে বাচ্চাদের মধ্যে কোনো বাচ্চা কি এদেশে 7 বছর জন্ম হয়েছে এবং তারা কি 7 বছর কাটিয়েছে? হ্যাঁ, আমার আমার দুই বাচ্চা এদেশে, আমার বড় বাচ্চা দুই বাচ্চারই এদেশে জন্ম, আর 1 জানুয়ারিতে আমার বড় বাচ্চার 10 বছর হয়েছে। এক্সেলেন্ট। যেটা হবে তার জন্য আপনি ব্রিটিশ জন্য অ্যাপ্লাই করবেন, আর যেটা 7 বছর আছে তার জন্য আপনি আয়ারল্যান্ড এর জন্য অ্যাপ্লাই করে দেবেন। নতুন রুলে 7 বছর বাচ্চা এদেশে জন্ম পরে থাকলেই আয়ারল্যান্ড সরাসরি আয়ারল্যান্ড এর জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে। তা আমার মনে হয় যে আপনি যখন আপনার ওয়াইফের জন্য ওয়েট করছেন, ওয়েট করার মুহূর্তেই আপনি ফর্ম টি দিয়ে আপনার বড় বাচ্চার 10 ইয়ার গ্রাউন্ডে তাকে ব্রিটিশ করে ফেলেন এবং পরেরটাকে 7 বছরে যার হয়ে গেছে তার জন্য আইলার করে ফেলেন। এরপরে আপনি আবার আপনি কি করবেন, আপনি ফার্দার একটু জিজ্ঞেস করছি, একটা আইলার জন্য কোন ফর্ম ইউজ করবে? আইলার জন্য উনি ইউজ করবেন সেট, সেট এল আর অর সেট সেট ও সেটো সেটো জি বলেন। এবং এটা করে যেটা যেটা আপনি করবেন এই দুটোই কিন্তু আপনি করে ওদেরকে আপডেট করে দেবেন, আপডেট করে বলবেন যে অ্যাপ্লিকেন্ট এখন অলরেডি একটা ব্রিটিশ বাচ্চার মা হয়ে গেছে এবং তার 8টা বাচ্চা তার সেটেলমেন্ট পেয়ে গেছে। এবং এটা এটা দিলে হয়তোবা আপনার কেসটা হয়তো একটু তাড়াতাড়ি তারা কনসিডার করে নেবে। আমি কামরের সাথে একমত যে এই মুহূর্তে FLR অ্যাপ্লিকেশনগুলি 1 বছরের উপরে সময় নিচ্ছে। ধন্যবাদ। আর আমি প্রশ্ন জিজ্ঞেস করার সময় একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম আপনাকে সেট LR এবং সেট ও এই সকল বিষয়ে। মজেদ ভাই, ব্যারিস্টার মজেদ, বিজ্ঞ আরেকজন আইনজীবী, আপনি কি বলবেন কেন সেট ও টি এখানে ব্যবহৃত হবে, কেন সেট এলআর হবে? সেট ও টা হচ্ছে যেহেতু আমরা এখানে সেট এলআর তো ফিক্সড, অনেকগুলা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টগুলো যেহেতু সবকিছু ফুলফিল হচ্ছে না, আপনার ল্যাঙ্গুয়েজ আছে, তারপরে হচ্ছে তার লাইফ ইন দ্য ইউকে আছে, যে টেস্টগুলো সেগুলো না করে সে সেট ওতে আদার গ্রাউন্ডে সে সেট ও সবসময় আদার ক্রাইটেরিয়া কভার করে গ্রাউন্ডে সে অ্যাপ্লাই করে দিচ্ছে। আর সেট এলআরটি বলে দেবেন? জি, সেট এলআর হচ্ছে যে স্ট্রেট ওয়ে যেটা 10 ইয়ার্স এ আপনার লং রেসিডেন্সি হচ্ছে এবং অল রিকোয়ারমেন্টস ফুলফিল হওয়ার পরে সে অ্যাপ্লিকেশন করছে সেট এলআর। জি, ধন্যবাদ, খুব চমৎকার করে জীবন। আমি একটু অ্যাড করি, ভাই যেটা বললেন সেটাই রায় যে এই মুহূর্তে সেটেলমেন্টের যদি অ্যাপ্লিকেশন করতে পারে যে বাচ্চা জন্ম নেওয়ার পরে 7 বছর থাকবে কন্টিনিউয়াসলি, তবে এটার 15th মার্চে এই চেঞ্জগুলো এসেছে এবং এটার ইমপ্লিকেশন শুরু হবে 20th জুন 2022 থেকে। জি, তো যে বাচ্চা জন্ম নিয়েছে স্টেট হয়ে 7 বছর পরে যে তারা আনলকফুল থাকার পরেও করতে পারবে, আর যেহেতু এই বাচ্চা লিমিটেড লিভ টু রিমেইন আছে সে তো করতে পারবে। আর বড় বাচ্চাদের ব্যাপারে ভাই যেটা বলেছেন যে জন্ম নেওয়ার পরে কন্টিনিউয়াসলি 10 ইয়ার্স রেসিডেন্স হলে তারা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা খুবই ভেরি স্ট্রেটফর্ড। ভাই টি ফর্মের কথা বলেছে রাইটলি, টি ফর্ম কমপ্লিট করে ফিস আছে দিয়ে করলে পরে রেজিস্ট্রেশন দিয়ে তো আবার ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবে, তখন তো কেস আরও স্ট্রং হয়ে যাবে মায়ের জন্য, তখন তার কোনো রকম রিফিউজ করতে পারবে। আমার একটা সাজেশন হচ্ছে যে যেহেতু অ্যাপ্লিকেশনটা অনেকটা কমপ্লেক্স আছে, অনেকগুলো বিষয়, একজন ভালো একজন লয়ারের সাথে অবশ্যই উনি সবসময় কনসাল্ট করুন, যদি ওনাদের লয়ার না থাকেন অনেকে ভুল করেন। যেহেতু নতুন চেঞ্জে যেটা ইন্টারেস্টিং আসছে ভাই, আমরা সবাই জানি যে 276 AD কিন্তু রিপ্লেসড হয়ে এখন অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ কিন্তু আমরা জানি যেটা তারা কি পরবর্তীকালে রিজনেবলনেস নিয়ে প্রবলেম করবে কিনা, না না রিজনেবলনেস এর ইমপ্লিকেশন নিয়ে তুমি জানো যে আমরা যদি কোর্টে যাই, কোর্টে গেলে কিন্তু কোর্ট কেও দিয়ে সব কেসই তারা কিন্তু রিফিউজ করে দেয়, কিন্তু হোম অফিস তার ইন্টারনাল পলিসির কারণে এখনো তারা কিন্তু দিচ্ছে, প্রতি সপ্তাহে আমরা পাচ্ছি। আমার কথা হচ্ছে যে এই দিক থেকে একদিকে ইজি করে আরেক দিকে তারা টাইট করবে কিনা। জি জি ভাই, আরেকটা চেঞ্জ যেটা আসছে 15 মার্চে, দুইটা চেঞ্জ আসছে আরও, তারপরে একটা যেটা চেঞ্জ আসছে যারা এই ধরনের লিমিটেড লিভ ট্রিটমেন্টে থাকবে এবং তারা যদি 12 মান্থস অ্যান্ড ওভার যদি তাদের প্রিজন সেন্টেন্স কমিশন তারা কোনোদিন সেটেলমেন্ট পাবে না, এবার এবার তারা আমি যেটা বলছি যে সবাই কেয়ারফুল থাকবেন, যারা এই ধরনের লিমিটেড লিমিটেড রিমেন্ডে থাকবেন তারা ক্রিমিনাল অফিসের ব্যাপারে ভেরি কেয়ারফুল। কারণ হচ্ছে যে যারা এই লিমিটেড লিমিটেড রিমেন্ডে থাকার সময় যদি কেউ কোনো অফেন্স করে এবং তার যদি কনভিকশন হয়
এবং যদি 12 মান্থ যদি তাকে প্রিজন সেন্টেন্স দেয়া হয় তাহলে কিন্তু সে এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে 5 বছর পরে যে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন মানে 15 ইয়ার্স পরে সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারতো কিন্তু নতুন যে 15 মার্চে যে চেঞ্জটা আসছে 20th of June 2020 থেকে ইমপ্লিকেশন হবে এই পরে থেকে তারা কখনোই সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে না এক্সটেনশন নিয়ে 12 ইয়ার্স যদি কনভিকশন থাকে আরেকটা মনে রাখতে হবে 1 ইয়ার সেন্টেন্স পেলে সে কিন্তু অটোমেটিক ডিপোর্টেশনের জন্য চ্যালেঞ্জ হবে সাবজেক্ট টু ডিপোর্টেশন হবে ধন্যবাদ আমরা আর কেউ দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছি না অনুসারে এই পর্যায়ে আমাদের ইন্ডিভিজুয়াল পারফরমেন্সে চলে যাচ্ছে প্রথমে আমি শুরু করছি আমার ডান দিকে বসা সেই ঐতিহাসিক যিনি ইতিহাস তৈরি করতে যাচ্ছেন দেশ বরণের ছোট আমাদের মাঝখানে সবার ছোট একজন আইনজীবী কিন্তু অনেক বড় হয়ে গেছেন ইতিমধ্যে সেই বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার মোজেদ ভাই আপনার কাছে আপনি যদি ধন্যবাদ মোহিত ভাই আমরা যেহেতু আজকে ঈদের আনন্দ মজা করছি আমরা সবাই একটু চেষ্টা করব দর্শকদেরকে একটু মজা দেওয়ার জন্য আমাদের নিজস্ব পারফরমেন্সে আমি চেষ্টা করব হেলাল হাফিজের একটা কবিতা আবৃত্তি করার জন্য প্রস্থান আর কোন দর্শক প্রশ্ন গ্রহণ করতে পারছেন আমাদের একটু সাউন্ড হলে ভালো হতো যদি যায় না সাউন্ড যারা দেখে আছেন একটু ইকো সাউন্ড দিয়ে দেন প্লিজ জি ধন্যবাদ জি আমি আবৃত্তি করছি হেলাল হাফিজের কবিতা প্রস্থান থেকে এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিশিতে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারে কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ঢাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অস্ত্রপ্রহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় বাঁচতে বলে প্রেমের তার বাণে পত্র দিও পত্র দিও আর না হলে যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কাছে কি তার আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা বা কষ্ট দেবে ধন্যবাদ এত চমৎকার আবৃত্তি করেছেন আমাদের বুকে ভেতর থেকে ভালোবাসা দিয়ে দিলাম আপনার কষ্ট দূর করে দেওয়ার জন্য ধন্যবাদ চলে যাচ্ছি কিন্তু আমরা তো চাই না যে তোমার আমরা প্রস্থান হোক আমরা চাই তুমি সবসময় থাকো সেখানে বিদ্যমান থাকো আমরা কথা বলতে পারবো না আমরা চলে যাচ্ছি আবার সেই যাকে আমি অমিতাভ বচ্চন হিসেবে অভিহিত করে থাকি আমাদের দেশপ্রণ আয়োজন আইনজীবী সলিসিটর এবং ব্যারিস্টার আবরজা ভাই ভাই আপনার উপহার আমাকে তো তুমি অমিতাভ বচ্চন বানিয়ে দিলে অমিতাভ বচ্চন কিন্তু ভালো গান গায় তার ওই জিসকি বেবি মোটি এটা কিন্তু খুব বিখ্যাত গান ওরকম তো সম্ভব হবে না আমি চেষ্টা করব আমি একটা একটা নজরুল গীতি এটা খুব কঠিন একটা নজরুল গীতি আমি একটু চেষ্টা করব দুটা প্যারা যদি সম্ভব হয় হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলাই আমি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলাই আমি তুমি কেন হাই আসিলে হে থাই সুখের সরগ হইতে নামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলাই আমি চারি পাশে মোর উড়িছে কেবল শুকালো পাতার মলিন ফুলো দল চারি পাশে মোর উড়িছে কেবল শুকালো পাতার মলিন ফুলো দল বৃথাই সে তাহাই তব আখি জল ছিটাও বিরল দিবস জামি হারানো হিয়ার নিকুঞ্জ পথে কুড়াই ঝরা ফুল একেলাই আমি
এত চমৎকার সেই ফুল আপনি একা করবেন না, আমরা সবাই মিলে করি আপনাকে দিব আপনাদের অনুদানের জন্য। ধন্যবাদ। চলে যাচ্ছি সেই ভালোবাসার প্রেমে, ভালোবাসার নিয়ে যিনি সবসময় উপস্থিত হন আপনাদের মাঝখানে এসে, সেই ঋত্বিক রোশন ভাইয়া বেসম সলসের এম কাসল ভাই, আপনার আপনার উপহার। আমি কি কেউ কথা রাখি? অফকোর্স, অবশ্যই কেউ কথা রাখি। ভালো আছি, ভালো থেকো। কেউ কথা রাখি? কেউ কথা রাখি, ঠিক আছে। আমরা রাখবো কথা। তবে এরপরে তো আমাদের যে যে ফাইনাল মানে উস্তাদের মাস শেষ রাত্রি কিন্তু আমরা অপেক্ষা করছি, আপনারা কিন্তু যাবেন না, আমার কবিতার পরে কিন্তু উস্তাদের মাস শেষ রাত্রি আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুরু করুন প্লিজ। কেউ কথা রাখিনি চুল গঙ্গোপাধ্যায়, কেউ কথা রাখিনি 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় পশ্চিমিতার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। সেই চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সেই পশ্চিমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝে নাদির আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি তিনপুরের বিল লেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ঘুমোর খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশে স্পর্শ করলে তারপর তুমি আমায় তিনপুরের বিল দেখাবে? একটাও রয়্যাল বিল কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখে দেখে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, ভিকারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ঋতুর ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমাদের হেসেছে, আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা মার কাছেও বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, দেখা হয়নি আমাদের কিছু। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব কেউ আমায় ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধির মাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি 108টা নীল পদ্ম, তবু কথা রাখিনি বরুণা। এখনো তার বুকে শুধুই মাংসের গন্ধ, এখনো সে যে কোনো নারী। পরবর্তীতে নাম হয়ে গেল শাহ মুহিত খান দৌলা, সে কিন্তু অলরাউন্ড বেস্ট, সে লিডার আছে, সে কবিতা আবৃত্তি করে, সে গান গায়। আলাল দোলাল আমার সঙ্গে, আমার অবশ্য পার্টনার, গানের পার্টনার। তারপরে সে রিসার্চ ভাই ভালো নাচও করতে পারে, কিন্তু আপনি নাচ দেখেন নাই। করতে পারে, বিএলএর যে প্রোগ্রাম হয় সেখানে আমার সঙ্গে ড্যান্স করে। ওকে, তারপরে সে অ্যাওয়ার্ড পায়, তারপরে সে প্রেজেন্টার, তারপরে সে একজন গুড অ্যান্ড ভালো মানুষ। তার আমি গতানুগতিক যে ভাবে আমি কবিতা আবৃত্তি করি অথবা গান গাই সেটা করবো না। আমি আজকে একটু থেকে তেলাওয়াত করার চেষ্টা করবো। আমানার সুলুক, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি ইকো সাউন্ডটি দেওয়ার জন্য অনুরোধ করছি কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত যারা আছেন। বিসমিল্লাহির রহমান। আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير
لا يكلف الله نفسا إلا أسأها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আমি এখানে শেষ করছি, তার কারণ আমাদের অনুষ্ঠান একদমই শেষ করে চলে আসছি। ভাই আমরা যাওয়ার আগে রমজানের রোজা শেষে শুরু করি, রেডি থ্রি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ ভুলিয়ে দেশম আসমানে তাগিদ, তোর সোনা দানা বালাখানা সব রহে নিলাই, তোর সোনা দানা বালাখানা সব রহে নিলাই, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানে তাগিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির।